দর্শক, জর্জ ব্রাউনকে আপনারা অনেকেই না চিনে থাকতে পারেন, কেননা তিনি অস্ট্রেলিয়ার সচরাচর জাতীয় দলে দেখা যায় না। তবে তাকে দলে ভিড়িয়ে চমক দেখিয়েছে বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। মূলত তার এরকম একজন ক্রিকেটারকে দলে ফেরাবে আপনারা কেউ কল্পনাও করতে পারেননি, কেননা কিছুদিন আগে মাত্র 22 তারিখে কিন্তু জর্জ ব্রাউন যে একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন তা আবার নকআউট ম্যাচে অ্যাডিলাইড স্ট্রাইকার্সের বিপক্ষে বিগ ব্যাশে। সেখানে মাত্র 57 বলে 140 রানের বিধ্বংসী একটা ইনিংস খেলেছেন তিনি, এবং সেখানে তিনি ক্রিস গেলের মতো একজন তারকাখ্যাত ব্যাটসম্যানের রেকর্ডও ভেঙে দিয়েছেন, এক ম্যাচে সর্বোচ্চ ছক্কার রেকর্ডটাও। মূলত তিনি 12টি ছক্কার পাশাপাশি কিন্তু 10টি চারও মেরেছিলেন, মেরে 57 বলে 140 রান করে তিনি আসলে দলকে ফাইনালেও তুলেছেন। মূলত তিনি বিষয়টি ফাইনালে ব্রিসবেনের হয়ে ম্যাচটা খেলার পর তিনি ঢাকায় আসবেন এবং এসে চট্টগ্রামের সাথে যোগ দেবেন। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স জর্জ ব্রাউনের সাথে সাথে কিন্তু টিম রোজ এবং ফিলিপ সল্টকেও দলে ফিরিয়েছে।